নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। তা হলো একটা ভালো লেখা পড়লাম সম্প্রতি, সেটা নিয়েই। অর্থনীতিবিদ লিখেছেন, বেশ ভালো লাগলো, সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা। এই করোনার সময় বহু বহু মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে, কত রকম মানুষের, মানে প্রত্যেক মানুষের, যে মানুষটার যেমন স্তর, যিনি গরিব মানুষ তার একরকম কষ্ট, যিনি মধ্যবিত্ত তার একরকম কষ্ট, যে বড়লোক তার কতটা কষ্ট কে জানে, বলে বোঝাতে পারবো না। নিজে তো বড়লোক নই, বা আপনি যদি বড়লোক হন তাহলে আপনি বুঝবেন। মোদ্দা কথায় যেটুকু বুঝি তা হলো সমস্যায় সবাই আছে, আর্থিকভাবে সমস্যায় সবাই আছে, কারো বেশি কারো কম। আর এই করোনার পরিস্থিতিতে লকডাউনের সময়েও গত 6-7 মাসে যেই লোকটার আর্থিক পরিস্থিতি খারাপ হয়নি, বেশ দিব্যি আছেন, আপনি তো ভাগ্যবান বসে। তো এই বিষয়ে ওই ভদ্রলোক লিখেছেন, এক অর্থনীতিবিদ, আমার লেখাটা ভালো লাগলো। তা হলো করোনা এদেশের মেয়ের বাবাদের অনেকটা স্বস্তি দিয়েছে। কিরকম, যে একটা বিয়ে দিতে মেয়ের বাবাদের, এই জন্যই বলি, ছেলের বাবার কি বিয়েতে খরচা হয় না? নিশ্চয়ই হয়। তবু 2020 পর্যন্ত এখনো বলা হয় কন্যাদায়গ্রস্ত বাবা। আমার মনে হয় একটা সময় খুব শিগগিরই আসতে চলেছে যখন এই শব্দটা বলা হবে না, যখন হয়তো পাত্র দায়গ্রস্ত বাবা বলা হবে, বা বলা হোক না, কোনোটাই দায়গ্রস্ত নয়। কেউ কাউকে দিতে পারলে বেঁচে যায়, এরকম শব্দ আর প্রয়োগ হবে না অচির দিনে, অচির ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, সেরকম একটা আশা করব। তুই অর্থনীতিবিদ লিখেছেন, তাতে বলছেন যে মেয়ের বাবাদের তো একটা চিন্তা থাকে যে এবার মেয়ের বিয়ের বয়স হলো, তাকে বিয়ে দিতে হবে, তার জন্য একটা টাকা পয়সা তাকে জমাতে হয়, এবং লোক, সমাজ, পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবার মুখ ভালো করতে, সবার মুখ বন্ধ করতে, সবাইকে দিয়ে ভালো ভালো বলাতে গিয়ে তার প্রাণটা ওষ্ঠাগত হয়ে যায়, কারণ প্রচুর টাকা খরচ হয় আজকের দিনে। একটি বিয়েতে 4-5 লাখ টাকা খরচা হওয়াটা বোধহয় বিরাট কিছু নয়, অনেক পরিবারই এই কাজটি করে থাকে। হয়তো কেউ, কারো কারো পরিবার এর থেকে কম টাকা খরচ করে, হয়তো কারো পরিবার এর থেকে বেশি টাকা খরচ করে। তো ওই অর্থনীতিবিদ 4 লাখ টাকা 5 লাখ টাকার কথাই বলেছেন। আমি আর একটু কমিয়ে বলি, 3 লাখ টাকা খরচা তো একটা বিয়েতে হয়। বহু মানুষই তার বিয়েতে 3 লাখ টাকা খরচায় কি করে আপনি বিয়েটি করতে পারেন? এমন বহু বিয়ে বাড়ি আছে যেখানে 1000 লোক আমন্ত্রিত হন, যেখানে 700-800 লোক আমন্ত্রিত হন, অ্যাটলিস্ট 500 লোক আমন্ত্রিত হন। 500 লোককে খাওয়ার খরচই তো কম হয় না, তার সঙ্গে আরো অনেক কিছু আছে, তা একটা মোটা টাকা খরচ হয়। এই টাকাটা তো জমাতে হয়, মেয়ের বাবাকে বলুন, মেয়ের পরিবারকে বলুন, ছেলের বাবাকে বলুন, ছেলের পরিবারকে বলুন, দুটো পরিবারের কি টাকাটা এককাট্টা করতে হয়, এক জায়গায় আনতে হয়, জমাতে হয়। তো এই করোনাতে যেহেতু গ্যাদারিংটা 50 জনের বেশি করা যাবে না, বিয়েতে আপনি 50 জনের বেশি মানুষকে ডাকতে পারেন না, নিমন্ত্রণ করতে পারেন না, আমন্ত্রণ করতে পারেন না, তাতে এখন যারা বিয়ে করে ফেলছে সেইসব পরিবারগুলোর খানিকটা আর্থিক সুরাহা হচ্ছে, তাদের অত টাকা খরচা হচ্ছে না। সত্যি তো, যদি আপনি বিয়ে ঠিক সময় বিয়ে হতো তাহলে এ বাবা আমাকে বিয়ে দিয়ে দিলে আর আমাকে বললে না, এখন অন্তত সেইটা অতটা বলার জায়গায় নেই মানুষ, বা বললেও যাওয়ার জায়গা নেই। করোনা পরিস্থিতিতে আপনি বা কটা বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন বলুন, কারণ 50 জনের মধ্যেই বা আপনি কেন ভিড়তে যাবেন? চেনেন না জানেন না, বা চেনেন জানেন কিন্তু তাদের সঙ্গে এখন মেশেন না, রোজ দেখা হয় না, কে সারাদিন কোথায় কোথায় ঘুরছে, কি করছে, কোন মানুষটা কি অবস্থায় আছে, জেনে শুনে আপনি যদি সচেতন হন, এটা তো ভুল কিছু নয়, একটা ছোঁয়াচে রোগ, যাতে গোটা পৃথিবীর এই হাল, লাখ লাখ মানুষের সংক্রমণ, কোটি মানুষ ভয়ে রয়েছে, লোকাল ট্রেন চলছে না 6-7 মাস ধরে, তো সেখানে সচেতন হওয়াটাই তো স্বাভাবিক, বুদ্ধিমানের কাজ না বাবা, ওখানে একটা গ্যাদারিং, আমি সেখানে যাব। তো এই পরিস্থিতিতে বিয়ের খরচটা অনেকটাই কমে গেছে। তো এটা পাত্রপক্ষের বলুন তাদের জন্য ভালো, পাত্রীপক্ষ তাদের জন্য ভালো, চলো বাবা দুটো এক হাত এক করার জন্য লাখ লাখ টাকা খরচ না করলেও চলছে। তারপরেও এই বাজারে যারা অনেক টাকা খরচ করে মেয়ের বা ছেলের বিয়ে দিচ্ছেন তারা ভালো, তাদের এটা শখ ছিল, দীর্ঘদিনের স্বপ্ন ছিল, তাই তারা পূরণ করছেন, সেই টাকাটাও তো তাদেরই আছে, অন্য লোক তো দিচ্ছে আর তারা বিয়ে করছে এমন নয়, তারাই তাদের টাকা জোগাড় করছে। তবে লাভের লাভ এটুকুই যে এই করোনার সময় যখন আর্থিক অবস্থা বেশ খারাপ, সকলের খারাপ, সেই সময় যাদের বিয়ে হচ্ছে তারা দুটো তুলনায় কম পয়সায় বিয়েটা সেরে ফেলতে পাচ্ছে। তো আজকের মতো স্বরূপ কথা এটুকুই। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।